Yul. Mar. Anke chale ke mar. Bum mar. Or mathay mar. Ei amake gat kor, amake gat kor. Ei amar pichon dike ja, pichon dike ja. Ei amake mar chamar chota ke mar. Ar khanke chale mathay mar. Tora mathay mar. Bara uri chalte parche na. Amar dike. Mar. So khanke chale ke mar. Tora bachche mar. Loka chota ki amake ne achhe. এবারে গরমে জ্বলা আর ভালো লাগছে না। ও মা কি পরিশ্রম হয়েছে গো। এই গিন্নি একটু জল নিয়ে আসো তো। কে রে কান কি ছেলে কোন ভূতের মতন চেহারা করে আমার সামনে বসে আছিস কেন? তোর চেহারা দেখে আমি ভয় পেয়ে গেছি। বাবা আমাকে 500 টাকা দাও না, পিকনিক যাব। যদি তো উপরে করে বান্টোটা ছিঁড়ে নিয়ে চলে যায়। তোর বাচ্চা চুলার ভিতরে বিলাই ঘুমাচ্ছে, তাকে 500 টাকা দিতে হবে। এটা কথা হলো? আই পিকনিক যাব, আমাকে 500 টাকা দাও। এবারা দুদিন পর পর তোরা কিসের পিকনিক রে? ওদেরকে গিয়ে বলে দে আমার কাছে টাকা নেই, আমি পিকনিক করব না। আমি এখন পিকনিক করব না, কবে করব? তোমার মতন বুড়া হলে করব নাকি? বলি তো তোরা, আমি বুড়া? চল বাড়া, আমি আজকে দেখবো গিয়ে তোরা কি পিকনিক করিস। বাবা আজকে তো পিকনিকটা, পিকনিক তো পরশু দিন। আজকে তো সবাই চাঁদা তুলছে, এর জন্য আমিও তো তোমার থেকে টাকা নিতে আসলাম। নে ধর, শুনে রাখান কি ছেলে, 500 টাকা দিয়েছি, যদি ঠিকঠাক খাবার না হয় এই 500 টাকা তোর পুটকি দিয়ে টেনে বের করে নেবো আমি। ঠিক আছে। আমার 500 টাকা ছেলে আমি স্কুলে পড়ি তাই 100 টাকা দিলাম সবাই থেকে তুই বেশি খাবি। লোকা চোদা ফটাফট টাকা দে। হ্যাঁ তোরা একটু চুপ করবি? চুপ করবো কেন, সবাই এত টাকা দিচ্ছে, পচা কেন এত কম টাকা দিয়ে খাবে? ঠিক আছে পচার বাকি টাকাটা আমি দিয়ে দেবো, এখন তোর টাকাটা দে। এনে আমার 500 টাকা। তাহলে সবাই টাকা দেওয়া হয়ে গেল, কেউ আর পিকনিক করবে কিনা করবে খোঁজ নিয়েছিস? না না আর কেউ করবে না। তাহলে শোন, পচা আমার সাথেই থাকবি, বাকি তারা দুইজন, একজন মাল আর মাংস আনবি আর একজন ডিজে বক্সটা নিয়ে আসবি। আচ্ছা শোন, পিকনিক কিন্তু আমার বাবাও খাবে আমার সাথে, কাকু থাকলে তো মাল খেতে পারবো না। এত কথা জানি না, বাবাও আমার সাথে আসবে পিকনিক খেতে, মাংস একটু বেশি করে নিয়ে আসবি। বলে বাবা, তোর বাবা কি রাগ করছে তো নাকি? মাংস বেশি করে আনতে হবে, তোর বাবা দিকে মাংস খায়নি নাকি? কি বললি খান কি ছেলে, আমার বাবা রাগ কর? কথা শোনাতে এরকম মনে হচ্ছে আমার। কি বললি মাংস কি করে মারামারি করলে তো মরে যাবে, তুমি চল মরে যাক বাড়া, বলেই লুক কমবে। কথা তুই কাজ কি করবো, তুই একটা কাজ কর, তুই মালটা মাংসটা নিয়ে আমি বাকিটা বন্দোবস্ত করছি ভালো করে। আমার ভীষণ ঢাকা পেয়েছে, এখন কি করি? ওই দিকে বসে একটু হাগু করে দিই, বিয়েটার মাংস কাটা এখানে রেখে দেবো, বিয়েটার না দিলে তো হাগু বেরোবে না, বিয়েটা জ্বালিয়ে নিই। কি করে? আরে বাড়া, এখন মাংস পুতলা কে রেখে গেছে? আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, চুপচাপ নিয়ে চলে যাই। আরে বাড়া, হাগুটা করে শান্তি পেলাম। আরে বাড়া, আমার মাংস পুতলা কে নিয়ে চলে গেল? আমাকে তো সবাই মিলে তারা মেরে ফেলবে। এই কোন খান কি ছিল, আমার মাংস পুলে নিয়েছিস, দিয়ে যায় এখানে তাড়াতাড়ি, না হয় মেরে ফেলবো। কি করে এ বসা, তুই কোথায় যাচ্ছিস রে ব্যাগ নিয়ে? এই পিকনিকের বাজার করতে এসেছিলাম, পিকনিক তো 3 দিন পরে হওয়ার কথা ছিল, আজকে হয়ে যাবে। ঠিক আছে তুই যা, আমি বাবাকে নিয়ে আসছি। পচা কোথায় রে, এখনো পচা আসেনি? পচা তো এখনো আসেনি, তাই তো বলেছিলাম আমি ওর সাথে যাই। ওর সাথে তুই গেলে কাজগুলি কে করবে, আমার বাবা? তো পচা এসে গেছে, যা বলেছিলাম সব এনেছিস তো পচা? ভেজাল হয়ে গেছে।
কি বেজাল হয়েছে রে? আরে আমি রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ আমার হাগু পেয়ে যায়, তাই রাস্তার মধ্যে মাংস পুতলাটা আর ব্যাগটা দুইটা আমি রাস্তার সাইডে রেখেছিলাম। রেখে যাই লেটিন করতে, ওখানে লেটিন করতে করতে এসে দেখি মাংস পুতলাটা নেই। আরে বাড়া গান মেরেছে রে। দাদা মাংস পুতলাটা না পাওয়ায় আমি আবার দোকানে যাই, সেখান থেকে চাল আর ডাল নিয়ে এসেছি, খিচুড়ি বানিয়ে খেয়ে ফেলবো আমরা। বোকা চোদা, তুই কি বলছিস? 500 টাকা করে দিয়েছি, খিচুড়ি খাবো? আরে রাখ, ঠিক আছে যা হওয়ার হয়েছে, পরবর্তীকে যা গিয়ে বসাতে পারা ঠিক কর। ডান্স করো, আমি তো কষা মাংস খেয়ে আছি। জন্টু যা যা ওদিকে গিয়ে বসার জায়গা রেডি কর। আরে কাকু আপনি এসেছেন, ভালো হয়েছে ভালো হয়েছে, বসে যান, খিচুড়ি রান্না হয়েছে, ভালো করে খেয়ে যাবেন। মাংসের সাথে খিচুড়ি খুব ভালো হবে, কিন্তু বাবু আমি খিচুড়ি খাবো না, আমার গ্যাসের প্রবলেম। তুমি একটা কাজ করো, একটা বাড়িতে 4-5 পিস মাংস দিয়ে দাও, আজকে অনেকদিন হলো মাংস খাই না, আজকে ভালো করে খাবো। কাকু মাংস তো রান্না হয়নি, আমরা তো খিচুড়ি দিয়ে পিকনিক করছি। এ বোকা চোদা, মাথাটা নষ্ট করিস না, 500 টাকা দিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য, 500 টাকা দিয়েছি। কাকু একটু শান্ত হন, শান্ত হন, দাঁড়া আমি বুঝিয়ে বলছি। বাল বুঝিয়ে বলবি? আমি তো বুঝার জন্য আমাকে মাংস দিতে হবে। কাকু মাংস তো রান্না হয়নি, কিভাবে দেবো? তোদের খিচুড়ির গুষ্টি চুরি, তোদেরকে আজ এখানে খিচুড়ি বানিয়ে দিয়ে যাবো আমি। কি করে